আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমরা VSDC ভিডিও এডিটিং টিউটোরিয়ালে অনেক দিন পর হাজির হলাম। তো আপনাদের VSDC ভিডিও এডিটিং সফটওয়্যারে আজকে নতুন কিছু দেখাবো। নতুন কিছু বলতে যারা এখানে নতুন এই সফটওয়্যারটিতে নতুন অথবা কিছু শিখতে চান তারাই দেখতে পারেন। সো আজকে আমরা যেটি দেখাবো, আমরা এখানে একটি ভিডিও ইনপুট করেছি, সেই ভিডিওটিতে আমরা ইফেক্ট ভিডিও ইফেক্ট তৈরি করে দেখাবো এবং অনেক কিছু দেখাবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমরা প্রথমে ভিডিওটিকে সিলেক্ট করছি। সিলেক্ট করার পর আমরা ভিডিওটিতে এখানে ভিডিও ইফেক্ট ব্যবহার করব। তো আমরা এখানে যদি অলে ক্লিক করি অনেক কিছুই শো করবে। এখানে দেখতে পাচ্ছেন এই যে কতগুলো অপশন। তো আমরা এখানে একটি নর্মাল অপশন সিলেক্ট করে দেব। একটু ভিডিওটাকে একটু কালার করতে চাচ্ছি, যাতে একটু ব্লার হয়ে গেল। ক্লিয়ার ক্লিয়ার কিছু আমরা আমরা একটা সিলেক্ট করে দিলাম অটো লেভেল। অটো লেভেলটা সিলেক্ট করার পর ভিডিও কালারটা এরকম আসছে। সো আপনারা এখান থেকে এই যে রুক চিহ্নটা দেখতে পাচ্ছেন, এখান থেকে যেটা মনে চাই সেটাই দিয়ে দিতে পারবেন। তো আমরা একটা দিয়ে দিয়েছি অটো লেভেল। হ্যাঁ, অটো লেভেল সিলেক্ট করার পর ভিডিওটা এরকম দেখাচ্ছে। আমরা যদি একটু কিভাবে আপনারা নতুন সার্ভারে চালু করি এই পাসপোর্ট পারবেন সম্পূর্ণ ভিডিওটিতে হিউম্যান এখানে এরকম চলে আসছে। তারপর আমরা কিভাবে আপনারা তারপর আমরা এখানে এই ভিডিওটিতে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করব। তাহলে আমরা এখানে মিউজিক যে অ্যাকাউন্টটা তাতে ক্লিক করছি। ক্লিক করে আমাদের ফাইলে চলে যাচ্ছি। ফাইলে গিয়ে আমরা এখান থেকে মিউজিক নিয়ে আসছি। ওপেন, ওকে। দেখতে পাচ্ছেন আমাদের মিউজিকটি এখানে চলে আসছে। আমরা আরেকটি মিউজিক আনবো। তাহলে আমরা আবার এখানে অ্যাড সাউন্ডে ক্লিক করব। ক্লিক করে আরেকটি সাউন্ড নিয়ে ওপেন করে দেব। তারপর ওকে। দেখতে পাচ্ছেন আমাদের আরেকটা সাউন্ড এসে গেছে। সো এভাবে আপনারা ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে পারবেন। তার এখন আমরা এই মিউজিকটি দিয়ে যদি শুনি, সাউন্ড একটু বেড়ে গেছে, তাই আমরা এই সাউন্ডটাকে সাউন্ড লেভেল এই যে অডিও ভলিউম এটাকে কমিয়ে দেব। কমিয়ে আমরা ভিডিওতে অ্যাডজাস্ট করে দেব। ইমেল অ্যাড্রেস লাগবে এবং প্রয়োজনীয় আমরা একটু কমিয়ে দিই। ইমেল অ্যাড্রেস লাগবে এবং এটাও আমরা কমিয়ে অ্যাডজাস্ট করে নিচ্ছি। ওকে, আর একটু কমিয়ে দিই। ইমেল অ্যাড্রেস লাগবে। তো আমরা এই মিউজিকগুলা ফুল ফিল আপ করে দেব। এই জন্য আমরা এখান থেকে কপি করব। কপি করে এখানে পেস্ট করব এটা, এবং এটা সিলেক্ট করি। সিলেক্ট করার পর আমরা কপি করব। কপি কপি করে এখানে আমরা পেস্ট করে দেব। আরেকটা পেস্ট করি। ওকে, আমরা এখন এগুলোকে পাশাপাশি এনে দেব। তাহলে আমাদের সম্পূর্ণ
ভিডিওটি ফিল আপ হয়ে যাবে। যাক আমরা এখন ফিল আপ করে নিলাম। আসসালামু আলাইকুম, সম্পূর্ণ ভিডিও জুড়ে আমরা এখানে এনি প্রিভিয়াস পাসপোর্ট এখানে ক্লিক করব, ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনতে পারবো। তো এভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে পারবেন যে কোনো ভিডিওতে। তো আশা করছি সবাই বুঝতে পারছেন কিভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন এবং সাউন্ডটা কোয়ালিটি ফুল করে কমিয়ে দেবেন এবং অ্যাডজাস্ট করে নেবেন। ধন্যবাদ সবাইকে, আজকে এই ভিডিওটি এই পর্যন্তই। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।